নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে, ওবিসি সার্টিফিকেট বাতিলের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সুপ্রিম কোর্ট থেকে। আপনারা কিন্তু সবাই জানেন, ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ আছে। এইটার কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু করার কিন্তু রিকোয়েস্ট করছে ওগুলোকে সুপ্রিম কোর্টে যারা উকিল আছে। এটা কিন্তু রিপোর্ট মানে বারবার শুধু বলছে যে অন্তত একটা স্টে ফেলে দেওয়া হোক। গতকাল কিন্তু এই মামলার কিন্তু শুনানি ছিল এবং শুনানিতে কী কী হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে বড় খবর সামনে এলো। বহু মানুষ চাকরির অপেক্ষায়। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশে সুপ্রিম দরবারে রাজ্য সরকার। ওবিসি মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলা উঠলে কপিল সিব্বল জানান, বহু মানুষ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে, কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড় জানান, আগামী সপ্তাহ মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। এই মামলায় রাজ্যের তরফে উপস্থিত আরেক আইনজীবী ইন্দারি জয়সিং বলেন, এই মামলাটিকে যেন প্রাধান্য দেওয়া হয়। শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়া শুরুতে শুনানি রাখা হয়, কারণ এই শুনানি হতে দিনভর সময় লাগবে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের তরফে 2010 সালের পর ইস্যু করা প্রায় 500,000 ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। যথাযথ সমীক্ষা ও তথ্য ছাড়াই এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বলে বলা হয়। এর বিরুদ্ধে আবেদন করেছে রাজ্য। গত 5 আগস্ট শীর্ষ আদালতের তরফে স্পেশাল লিভ পিটিশন জারি করে রাজ্যের কাছে ওবিসি শংসাপত্র বণ্টন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে অর্থাৎ তৃণমূল জামানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করে। যাদের শংসাপত্র বাতিল করা হয়েছে তাদের তালিকাভুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কী সমীক্ষা চালিয়েছিল এবং কাদের পরামর্শ নেওয়া হয়েছিল তা জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।